আজকে পপি কি বানাবে রে? কেক বানাবে? কেক নয় পিজ্জা। কি বানাবে? তুই খাস পিজ্জা? হাত জোরে করে, হাত জোরে করে। নমস্কার পপি কিচেন। পিজা বানাতে কিন্তু ইস্ট লাগে, কিন্তু আজকে আমি ইস্ট ছাড়াই আপনাদের পিজা তৈরি করে দেখাবো, তাও আবার চুলাতে করব, ওভেনে না। আমি এদিকে ময়দাটা মেখে নেব। কি করছো? আমি ময়দা মাখাচ্ছি। বেকিং সোডা দেব এবার। প্রথমে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কি খাচ্ছিস তুই? সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার টক দই দেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাবো। অল্প একটু চিনি দেব। দিদি ওইদিকে উনান ধরিয়ে দিয়েছে, পিজার জন্য একটা পিজা সস বানাবে। দেখুন আপনারা কিভাবে সস বানায় দিদি। বাটিতে টক দই নিয়েছিলাম, লেগে আছে, সেটাই ও খাচ্ছে। আর এটা টক দই, মিষ্টি না? টক লাগেনি? হায় হায়, কি টকও খায়, ঝালও খায়। কড়াই একটু সাদা তেল দেবো, দুটো গোটা টমেটো দেবো, রসুন গোটা, পেঁয়াজকে চার ফালি করে নিয়েছি, এইরকম নরম করে মাখিয়েছি। দেখুন অল্প একটু সাদা তেল এই ডোটাতে মাখিয়ে নেব। পিজার জন্য ডোটা তৈরি হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আপনারা 45 মিনিট, 1 ঘন্টাও রাখতে পারেন হাতে সময় থাকলে। একটা পরিষ্কার পলিথিন নিয়েছি, আমি ভালো করে এই মুখটা এঁটে নেব এই পলিথিন দিয়ে। পলিথিন দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি, এতে করে বাইরের কোনো হাওয়া ঢুকতে পারবে না। এটা আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেব, ডোটা অনেকটাই ফুলে যাবে। এই পিজ্জা সসটাতে আপনারা অরিগ্যানো দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই তাই দিলাম না। ব্যাস পিজ্জা সসটা তৈরি হয়ে গেল, শুধু শিলরাই বেটে নিলে হয়ে যাবে। এই দেখুন পিজ্জা সস, পিজ্জা সস একদম রেডি, দোকানের মতো লাগছে না দেখতে। আর দেখুন কিরকম নরম হয়ে গেছে, ভেতরে যে হাওয়াটা আছে সেটা বের করে দেব। ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নেব, পরিষ্কার করে কড়াতে বালি দিয়ে দেব। আজকে পিজা আমি যেহেতু চুলাতে বানাবো, তাই আমি কড়ার ওপরে বালি দিচ্ছি। বালির পরিবর্তে আপনারা লবণ দিয়েও করতে পারেন। পিজার জন্য ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। ময়দা ছড়িয়ে দেব অল্প করে। বালিটা আমি খুব ভালো করে গরম করে নেব, ময়দা ভালোভাবে চারিপাশটা একটু লাগিয়ে নেব এইভাবে, আর যেটা এক্সট্রা রয়ে গেছে সেটা ফেলে দেব। পনিরটা আমি খুব ছোট ছোট পিস করে কেটে নেব। এটা ব্যালুন দিয়ে বেললেও হবে, হাত দিয়ে আমি পিজার সাইজে করে নেব। পিজা তৈরি হয়ে গেছে, হাত দিয়েই গোল করে নিলাম। একদম মাপের মাপ হয়েছে, ধারগুলো এইভাবে একটু চিপে চিপে দেব।
এই যে পিজ্জা সসটা বানিয়েছি, তো এই সসটা উপর দিয়ে লাগিয়ে নেব। এই সসটা যদি আপনারা বানাতে না চান তাহলে রেড চিলি সস আর টমেটো সস দুটো একসঙ্গে মিশিয়েও দিতে পারেন। পুরো সসটা আমি উপর দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো উপর দিয়ে। এবার আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, পনিরের টুকরো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেব। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এই দেখুন পনির পিজা তৈরি হয়নি কিন্তু এখনো, তবুও দেখুন আগে থেকে দেখতে কতটা ভালো লাগছে। এখনো বাকি আছে, চিজ দেব উপর দিয়ে। এই দেখুন পিজা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গরম বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর তার উপরে এটা বসিয়ে দেব। আর কিন্তু আঙুলটা ঢুকে যাচ্ছে না, সুন্দর হয়েছে পিজাটা আর উপরটা অনেকটা ফুলেছে। জিলের উপরে খাওয়াবে, চলো চলো চলো। অর্জুন তো বলছে দেরি হচ্ছে মা আমি খেলছি, যখন হয়ে যাবে ডাকবে। অর্জুন ঝিলের ওপরেই খেলছে, ও মা উঠতে পারছে না। খাবি তো, এই দেখ বাস আসো দাদু। পেছন দিকটা দেখুন পিজার একদম ঠিকঠাক ভাবে হয়েছে, একটুকু পুড়েও যায়নি, কালো হয়ে যায়নি। দেখছিস কিরকম নরম হয়েছে, একবারে কেটে যাচ্ছে। দেখেছো কতটা ফুলেছে দিদি? দাদু দাও, দারুণ লাগছে পিজাটা, দোকানেরই মতো। আর খাল নরম তুলতুল করছে, খুব ভালো। কেমন লাগলো গো? খুব ভালো। আগে কোনোদিন খাওনি না, এই প্রথম খেলাম।